আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ভিডিও আজকে একটা টুইন ড্রেস মেকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমি মূলত একটা আলিয়া কাটিং এর ড্রেস মেক করবো যেটা থেকে একটু কাপড় এক্সট্রা থাকে ওটা দিয়ে আমি একটা ছোট বেবির ড্রেস বানিয়ে ফেলি যেটা কিনা আমার ছোট বোনের জন্য ড্রেস কাটিংয়ের ক্ষেত্রে প্রথম স্টেপটা হচ্ছে ড্রেসটাকে উল্টা পাশে ভাজ করে নিতে হবে তারপরই এই ড্রেসটা কাট করতে হবে প্রথমেই আমি নেকের যে অংশটা রয়েছে ওই অংশটা কেটে নিয়েছি আমি কিন্তু ভিডিওতে একদম সব কিছুই দেখিয়ে দিচ্ছি শুধু আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর বাকি সব কিছুই আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমার যে নেক ডিজাইনটা রয়েছে আমি নেক ডিজাইনটা ভি নেকের মধ্যে করবো কাটিং কিন্তু ডিজাইনটা হচ্ছে সামনের যে অংশটা আছে ওই অংশটার মাঝখান বরাবর আবার নিচে দিয়ে ভি শেপের হয়ে কাটিংটা আসবে আমি হাফ বডির যে লংটা রয়েছে ওটা সাড়ে এগারো পর্যন্ত রেখেছি দোনো পাশেই সেম তারপর আমি দুইটা অংশকে আলাদা করে ফেলেছি মানে সামনের যে অংশটা রয়েছে যেহেতু এটার নিচে দিয়ে একটু ভি শেপ করে কাটিংটা আসবে যার জন্য আমি দুইটা পার্ট আলাদা করে ফেলেছি যেহেতু গলার ডিজাইনটা আমি ভি শেপের মধ্যে রাখবো তাই আমি এটার গলার ডিজাইনটাও করে নিচ্ছি ড্রেসের মধ্যে আগে আপনারা চাইলে এটা পরেও করতে পারেন তারপর নিচের অংশে যেখানে মেন শেপটা আসবে আলিয়া কাটিং ড্রেসের ওই জায়গায় আমি সাড়ে তিন পর্যন্ত রেখে ঠিক আলিয়া কাটিং যে ড্রেসগুলো যেভাবে কাটিংটা হয় ওইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি আমি কিন্তু ভিডিওতে ওইটা দেখিয়েও দিলাম আপনাদেরকে যদি আমার কথা বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা ভিডিওটা দুইবার দেখবেন তাহলে আপনারা এই ড্রেসের কাটিংটাও ভালোভাবে বুঝতে পারবেন তারপর আমি ব্যাক সাইডের যে নেক ডিজাইনটা হবে ওইটা কেটে নিয়েছি ওটা রাউন্ড শেপের মধ্যেই হবে সো আমার এ পর্যন্ত ভিডিওতে আমি কাটিং যা যা দেখিয়েছি আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন তারপর ড্রেসটার যতটুকু লং আমি দিব ততটুকু লং আমি কেটে নিয়েছি ড্রেসটার নিচের পার্টটা তারপর লাস্ট যে কাজ সেটা হচ্ছে স্লিভের অংশ আমি এটার স্লিভটা ফুল স্লিভের মধ্যে করতে চাচ্ছি যার জন্য আমি এটার স্লিভের লংটা রেখেছি উনিশ ইঞ্চি সো স্লিভের অংশটা কাটার পর এটার স্টিচিংটা বাকি আছে এখন আমি ওইটাও আপনাদের সাথে শেয়ার করছি তবে এর মধ্যে একটা কথা বলে নিই যেহেতু এই কাপড়টা সুতি না যার জন্য আমি এটার মধ্যে ইনারটা অ্যাড করেছি ইনারটা শুধু আমি হাফ বডি পর্যন্তই অ্যাড করেছি আর আমি যদি এখানে ইনারটা অ্যাড না করতাম এই ড্রেসটা বানানোর পর দেখতে খুব একটা ভালো লাগতো না যার জন্য আমি ইনারটাও অ্যাড করে নিয়েছি আর ইনারটা শুধু আমি সামনের অংশে অ্যাড করেছি পিছনের যে অংশটা রয়েছে ওইটাতে অ্যাড করিনি কারণ সামনের অংশে মূলত কুচিটা সুন্দর দেখাতে হবে আলিয়া কাটিংয়ের ড্রেসগুলোর সামনের পার্টের যে কুচিগুলো হয় ওইটাই বেশি আকর্ষণীয় হয় যার জন্য সামনের অংশটাই ভালোভাবে স্টিচিং করতে হবে পুরোটাই ভালোভাবে স্টিচিং করতে হবে তবে এটার মেন আকর্ষণটাই হচ্ছে সামনের যে ভি ডিজাইনটা হয় ওই ডিজাইনের কুচিগুলা আচ্ছা এখন আমি পিছনের যে পার্টটা রয়েছে ওইটার নেক ডিজাইনটা স্টিচ করতেছি আর এই ড্রেসটার মধ্যে আমি যে লেসটা দিব ওইটা হচ্ছে এই লেসটা এই লেসটা ড্রেসটার সাথে একদম পুরাপুরি ম্যাচিং হয়েছে এই লেসটা আমি এই পুরা ড্রেসটার মধ্যে দিব পুরা ড্রেসটার মধ্যে লেসটা দিয়ে আমি একটু সুন্দরভাবে ডিজাইন করব আর নেকের মধ্যে যেভাবে আমি লেসটা ডিজাইন করব ওটাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি দুই পাশে লেসটা নেক ডিজাইনের মধ্যে দিয়েছি তারপর আমি এটা নিচের অংশটা স্টিচ করব। নিচের অংশে ঠিক সমান করে আমি প্রত্যেকটা কুচি দিয়েছি আর প্রত্যেকটা কুচি যদি সমান না হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফাইনাল লুকটা দেখতে ততটা ভালো দেখায় না এই ড্রেসটা বানানোর পরপরই এটা সুতাগুলো খুলে আসছিল যার জন্য আমরা এই কাজটা করি তবে আপনারা এই কাজটা একদমই করতে যাবেন না আমার ড্রেসটা ওভারলক করাতে দিতে একটু লেট হবে আর ততদিন পর্যন্ত হয়তো সুতাগুলো খুলে যাবে যার জন্য আমি এই কাজটা করি আর সব সময় ড্রেস বানানোর পর সাথে সাথে ড্রেসটা ওভারলক করিয়ে নিতে হয় না হলে সুতাগুলো খুলে ড্রেসটা নষ্ট হয়ে যায় তো আবার প্রত্যেকটা ড্রেস মেকিংয়ের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় সো এখন স্লিভের যে লেসটা আমি স্লিভের মধ্যেও লাগিয়ে নিয়েছি অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল দুপ এটা হচ্ছে আমার আলিয়া কাটিংয়ের ড্রেস আর এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে আমি এই ড্রেসটা বানানোর পর সেম ডিজাইনের আরও একটা ড্রেস বানাই কারণ এই ড্রেসটা আমার কাছে এতটাই ভালো লেগেছে ইভেন আমি যখন পরেছি এই ড্রেসটা আরও সুন্দর লেগেছে যাই হোক এটা হচ্ছে টুইন যে ছোট বেবির ড্রেস সেটা এই ড্রেসটাও অনেক অনেক কিউট হয়েছে এটার মধ্যে আমি কোনো লেস এড করিনি কিন্তু তার লেস এড করা ছাড়াও ড্রেসটা অনেক কিউট লাগছে আমি আলিয়া কাটের আরেকটা ড্রেস যেটা মেক করেছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার আর আলাদা করে কোনো ভিডিও আমি করিনি আর এই ড্রেসটার মেকিংটাও অনেক সুন্দর হয়েছে আমি এটার মধ্যে হোয়াইট কালারের লেস দিয়েছি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ